কথা ভাই মুখ আছে তোমার হ্যাঁ কইটা দৃষ্টি আইব আমি দেখছি তোমার মানে Thank you.
আগামী 4 এবং 5 মে আমাদের সংগঠনের রাজ্য সম্মেলন আগরতলায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বার্তা ছড়িয়ে দিতে ইতিমধ্যেই আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। বেশ কিছু বিভাগে রক্তদান শিবির সংগঠিত হয়েছে, মিছিল, বিভিন্ন সাবজেক্টে সেমিনার সংগঠিত হচ্ছে মহকুমা স্তরে। আজকে আগরতলায় আমরা একটা সারা জাগানো বাইক মিছিল করবো আমাদের যুবকর্মীদের নিয়ে। আগামীকাল আর্ট কম্পিটিশান নিয়ে হবে শিশুদের, আবার তার সঙ্গে রক্তদান শিবির হবে, তারপরের দিন কালচারাল প্রোগ্রাম। এই নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা চাইছি যে যুব জীবনের প্রতিদিনের যে সমস্যা নিয়ে যুব সংগঠন লড়াই করছে, এই যুব সংগঠন এই 4 এবং 5 মে আগরতলায় তার সম্মেলন সংগঠিত হবে, যেখানে দাঁড়িয়ে আলোচনা হবে এই রাজনৈতিক পরিস্থিতিতে আরও বৃহত্তর একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াইয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই অভিমুখ ঠিক করার প্রশ্ন আমাদের সম্মেলন, সেই বার্তা প্রতিটা মানুষের কাছে নিয়ে যাওয়া এবং সেই লক্ষ্যেই আমাদের এই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি।